সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আজকের ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। অর্থনীতি প্রথম পত্রের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাহিদা। আর চাহিদার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মূল বিষয় হচ্ছে চাহিদা বিধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী যে সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হয় চাহিদা বিধি। বিপরীতমুখী বলছি কেন, যে দাম যখন বাড়ছে চাহিদা তখন কমছে, অর্থাৎ কমার বিপরীত হচ্ছে বাড়া বা বাড়ার বিপরীত হচ্ছে কমা। এই কারণে যখন দাম বাড়ছে তখন চাহিদা কমছে, আবার যখন দাম কমছে তখন চাহিদার পরিমাণ বাড়ছে। এই বৈপরীত্যর কারণে, দাম এবং চাহিদার এই বৈপরীত্যের কারণে এই সম্পর্ককে বলা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, এবং এই বিপরীতমুখী সম্পর্ককেই বলা হচ্ছে চাহিদা বিধি। তো এখন আমরা একটা ছকের মাধ্যমে একটা গাণিতিক উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব।
এই সূচিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমত দ্রব্যের দাম চাহিদার পরিমাণ দেয়া আছে। দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক। দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 20 একক। দাম বৃদ্ধি পেয়ে 5 টাকা থেকে যখন 10 টাকা হয় চাহিদার পরিমাণ 20 একক থেকে কমে 15 একক হচ্ছে। আবার দাম বৃদ্ধি পেয়ে 10 টাকা থেকে 15 টাকা হলে চাহিদার পরিমাণ 15 একক থেকে কমে 10 একক হচ্ছে। অর্থাৎ দাম যখন 5 টাকা থেকে বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ তখন 20 একক থেকে হ্রাস পাচ্ছে। আমরা একটু আগেই বলেছি যে দাম যখন বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ তখন কমে যাবে। ঠিক এর বিপরীতটা যদি বলি, দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। দাম যখন কমে 10 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 10 থেকে বেড়ে 15 একক হয়। দাম যখন 10 টাকা থেকে আরো কমে 5 টাকা হয় চাহিদার পরিমাণ তখন 15 একক থেকে আরো বেড়ে 20 একক হয়। অর্থাৎ দাম যখন হ্রাস পাচ্ছে চাহিদার পরিমাণ তখন বৃদ্ধি পাচ্ছে। আর এখানেই হচ্ছে দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ককে, আর এই সম্পর্কটাকেই আমরা বলছি চাহিদা বৃদ্ধি। এখন এই চাহিদা বৃদ্ধি, এই যে আমরা আলোচনা করলাম চাহিদা বৃদ্ধি, এই চাহিদা বৃদ্ধি কার্যকর হওয়ার জন্য কিছু অনুমিত শর্ত আছে, যে সেই শর্তগুলো যখন মানা হবে তখনই এই চাহিদা বৃদ্ধি কার্যকর হবে। কি কি শর্তগুলো আমরা একটু লিখি। এই যে 5টা শর্ত আমরা বলেছি, ভোক্তার আয় স্থির থাকবে। অর্থাৎ ভোক্তার আয় যখন স্থির থাকবে, কোনো ভোক্তার আয়ের পরিবর্তন হবে না, তখনই এই বিধি কার্যকর হবে। ভোক্তার রুচি অভ্যাস স্থির থাকবে, একই সাথে ভোক্তার রুচি এবং অভ্যাস স্থির থাকবে থাকলে চাহিদা বিধি কার্যকর হবে। সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, অর্থাৎ যেমন আমরা জানি বিকল্প দ্রব্য আছে, পরিপূরক দ্রব্য আছে। বিকল্প দ্রব্য কি? যে গুড় এবং চিনি বিকল্প, চা এবং কফি বিকল্প দ্রব্য। তাহলে একটা দ্রব্যের দাম কমা বাড়ার সাথে সাথে চাহিদা বৃদ্ধি তখনই কার্যকর হবে যদি বিকল্প দ্রব্যের দামটা তখন স্থির থাকে, নির্দিষ্ট সময় বিবেচ্য হবে এবং ভোক্তা যুক্তিশীল হবে। তাহলে এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে চাহিদা বৃদ্ধি কি, চাহিদা বৃদ্ধির একটা
छक आकारे गाणितिक उदाहरण सेखान थेके आमरा व्याख्या करार चेष्टा करेछि जे द्रव्येर दाम एवं चाहिदार परिमाणेर मध्ये जे विपरीत सम्पर्क एवं आमरा देखलाम जे चाहिदा बृद्धिटा कि कि शर्त मेने चললে कार्यकर हय। এখন এখন এই চাহিদা বৃদ্ধির যে ছক, এই ছক থেকে আমরা কিভাবে চাহিদার একটা অঙ্কন করব সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা দুইটা অক্ষ নিলাম, একটা হচ্ছে লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। দ্রব্যের দাম 5, 10, 15 10, 15, 20 তাহলে আমরা কি করেছি, আমরা প্রিয় শিক্ষার্থী এটা অবশ্যই মনে রাখা দরকার যে দ্রব্যের আমরা যখন কোনো চিত্র অঙ্কন করব তখন দ্রব্যের দাম সব সময় লম্ব অক্ষে হবে এবং চাহিদার পরিমাণ সব সময় ভূমি অক্ষে হবে। আমি আবারও বলছি যে দ্রব্যের দাম সব সময় লম্ব অক্ষে হবে, চাহিদার পরিমাণ সব সময় ভূমি অক্ষে হবে। দ্রব্যের দামের যে মানগুলো আছে 5 টাকা, 10 টাকা, 15 টাকা এই মানগুলোকে আমরা লম্ব অক্ষে প্রতিস্থাপন করেছি। সর্বোচ্চ মান এখানে 15 আছে, সর্বোচ্চ মান যখন 15 থাকবে আমরা তখন বলেছিলাম আমাদের স্কেলের 1 ইঞ্চি সমান আমরা 5 ধরব। তাহলে 5, দ্বিতীয় ইঞ্চিতে আরো 5, 10, তৃতীয় ইঞ্চিতে আরো 5, 15 এভাবে স্কেল ধরে একবারে সঠিক জায়গায় আমাদেরকে মানগুলো বসাতে হবে। ঠিক একইভাবে এখানে চাহিদার পরিমাণ সর্বোচ্চ মান 20, তাহলে আমরা এখানেও 1 ইঞ্চি সমান 10 ধরেছি। তো 1 ইঞ্চি সমান 10, 2 ইঞ্চি সমান 20, ঠিক 10 এবং 20-এর মিডিল পয়েন্টে 15। আমরা দেখি যে স্কেলের 1 ইঞ্চির মাঝে একটা ঠিক মাঝ বরাবর একটা দাগ আছে, সেইখানে দাগ দিয়ে আমরা এখানে 15 লিখব, কারণ 10-এর অর্ধেক হচ্ছে 5। তাহলে 10 আর 5, 15, 1 ইঞ্চি সমান যদি 10 হয় তাহলে এ ইঞ্চি সমানও 10, 10-কে অর্ধেক করলে আমরা 5 পাবো। তাহলে এই 10 আর এই 5, 15 তাহলে মানগুলো আমরা বসালাম। এখন আমরা এই দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণের সমন্বয় সূচক বিন্দুগুলো আমরা চিহ্নিত করব। দ্রব্যের দাম 5 টাকা, তখন চাহিদার পরিমাণ 20 একক। এই বিন্দুটা দিলাম আমরা এ। দ্রব্যের দাম 10 টাকা হলে চাহিদা 15। দ্রব্যের দাম সমন্বয় সূচক বিন্দু দিলাম বি, দ্রব্যের দাম 15 টাকা হলে চাহিদার পরিমাণ 10 একক।
see এখন মুক্ত হস্তে এই এ বি সি বিন্দু যোগ করলে তাহলে আমরা এই সূচি থেকে অর্থাৎ চাহিদা বৃদ্ধির সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম অর্থাৎ আমরা দাম এবং চাহিদার সমন্বয় সূচক বিন্দু এ বি সি এই তিনটা বিন্দু যোগ করে যে রেখা পেলাম সেটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা এখন আমরা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম নিয়ে আলোচনা করব যে চাহিদা বৃদ্ধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না আমরা চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে বলেছিলাম যে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক সেই বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলেছিলাম অর্থাৎ দাম যদি পণ্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে পণ্যের চাহিদার পরিমাণ কমবে এবং পণ্যের দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়বে এখন আমরা আলোচনা করছি যে এই বিধি অর্থাৎ এই নিয়মটা কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না যেমন ভোক্তার আয়ের পরিবর্তন ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হবে না যেমন কোনো পণ্যের দাম বৃদ্ধি পেলে সেই পণ্যের চাহিদা ভোক্তার কাছে কমে যাবে কিন্তু পণ্যের দাম বৃদ্ধির সাথে যদি ভোক্তার আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তার চাহিদা না কমে বরং বৃদ্ধি পাবে ঠিক উল্টাটা যদি দেখি যে কোনো পণ্যের দাম হ্রাস পেয়েছে স্বাভাবিকভাবেই ভোক্তার কাছে পণ্যের চাহিদা বেড়ে যাবে কিন্তু একই সাথে পণ্যের দাম হ্রাস পাওয়া
সাথে সাথে যদি ভোক্তার আয়ও কমে যায়, আয়ের পরিমাণও কমে যায়, তাহলে ভোক্তার চাহিদা বৃদ্ধি পাবে না, যদিও পণ্যের দাম হ্রাস পেয়েছে। দ্বিতীয় নম্বর, ভোক্তার রুচি ও অভ্যাসের পরিবর্তন। ভোক্তার কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে ভোক্তার ওই পণ্যের রুচিও বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে? তাহলে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভোক্তার চাহিদার পরিমাণ না কমে বরং বৃদ্ধি পাবে। ঠিক একই ক্ষেত্রে অভ্যাসের ক্ষেত্রেও তাই, যে কোনো জিনিস যদি ভোক্তা অভ্যস্ত হয়ে যায় খেতে খেতে, সেই জিনিসের দাম বৃদ্ধি পেলেও তার চাহিদা কমবে না। তিন নম্বর হচ্ছে ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা। ভোক্তা কোনো পণ্যের দাম বর্তমানে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই পণ্যের দাম যদি ভবিষ্যতে আরও বৃদ্ধির সম্ভাবনা থাকে, এরকমটি ভোক্তার কাছে মনে হয়, তাহলে ওই পণ্যের বর্তমান দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওই পণ্যের চাহিদা ভোক্তার কাছে বৃদ্ধি পাবে, কারণ সে মনে করছে যে এখন যে দাম আছে এর চেয়েও আরও একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আরও বেশি দাম হবে। অবস্থাগত কারণ, অবস্থাগত কারণ যদি এমন হয় কোনো এলাকায় হঠাৎ কলেরা মহামারী আকারে দেখা দেয়, তো সাধারণত যেসব এলাকায় কলেরা হয় ওইসব এলাকায় মাছের চাহিদা একবারেই থাকে না, তো সেখানে যদি মাছের দাম হ্রাস পায়, তাহলেও মাছের দাম হ্রাস পাওয়া সত্ত্বেও ওই এলাকায় মাছের চাহিদা বৃদ্ধি পাবে না, কারণ ওই এলাকায় কি কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে। ভেবলেন বা জাঁকজমকপূর্ণ দ্রব্য, ভেবলেন বা জাঁকজমকপূর্ণ দ্রব্য, যেসব দ্রব্য আছে মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে, মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি করে, মানুষের সম্মান বৃদ্ধি করে, সেসব পণ্যের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তার চাহিদা না কমে বরং বৃদ্ধি পায়। আমাদের সমাজে বিশেষ করে শহরে যারা ধনী ব্যক্তি বা ধনী ব্যক্তির ছেলেদেরকে লক্ষ্য করি, যে বাজারে যখন নতুন ব্র্যান্ডের কোনো দামি গাড়ি আসে, তখন তারা সেই গাড়ি কেনার কিনতে পিছপা হয় না, বরং যত দামি হোক তারা আত্মমর্যাদা বৃদ্ধির জন্য গাড়ি ক্রয় করে থাকে। গ্রিফেন দ্রব্য, স্যার রবার্ট গ্রিফেন 1840 সালে আইরিশ কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে তিনি দেখেন যে অত্যন্ত নিম্ন আয় সম্পন্ন মানুষের মৌলিক খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তাদের চাহিদা না কমে বরং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তিনি এটা লক্ষ্য করেন যে অত্যন্ত নিম্ন আয় সম্পন্ন মানুষের মৌলিক খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দাম এবং চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। এজন্য
স্যার রবার্ট গিফেন যেহেতু এই জিনিসটা অবজারভেশন বা পর্যবেক্ষণ করে বা আইরিশ কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে তিনি উপলব্ধি করেন এই জিনিসটা, এই কারণে তার নাম অনুসারে নাম দেয়া হয়েছে গিফেন দ্রব্য। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, বিকল্প দ্রব্য কি আমরা আগেও বলেছি যে কোনো একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্য একটি দ্রব্য ব্যবহার করে সমান উপযোগ পাওয়া যায় তাহলে একটিকে অপরটির বিকল্প দ্রব্য বলে। যেমন আমরা বলেছিলাম অত্যন্ত সহজ একটি বিকল্প দ্রব্যের উদাহরণ দিয়েছিলাম চা এবং কফি। তো বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের ফলে পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যদি ধরা যাক চায়ের দাম বৃদ্ধি পেয়েছে তাহলে স্বাভাবিকভাবেই চায়ের চাহিদা কমে যাবে। একই সাথে চায়ের দাম বৃদ্ধির সাথে যদি কফির দামও বেড়ে যায় তাহলে চায়ের চাহিদা কমবে না, বরং বৃদ্ধি পাবে। আমরা যদি বিপরীতটা ধরি যে চায়ের দাম কমে গিয়েছে, স্বাভাবিকভাবে চায়ের দাম কমার কারণে চায়ের চাহিদা বেড়ে যাবে। কিন্তু চায়ের দাম কমার সাথে সাথে যদি কফির দামও হ্রাস পায় তাহলে চায়ের চাহিদা ওইভাবে বৃদ্ধি পাবে না, অর্থাৎ চাহিদা বৃদ্ধি তখন কার্যকর হবে না। ঋতু পরিবর্তনের কারণেও চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। যেমন শীতকালীন সময়ে যদি আইসক্রিমের দাম হ্রাস পায় তাহলেও আইসক্রিমের চাহিদা বৃদ্ধি পাবে না। সুতরাং দাম হ্রাস পাওয়ার পরেও যদি আইসক্রিমের চাহিদা বৃদ্ধি না পায় সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। অতি আবশ্যকীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যেমন ঔষধ, যতই ঔষধের দাম বাড়ুক মানুষ যখন আক্রান্ত হবে তখন চাহিদা কমবে না, আর সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। ক্রেতার অজ্ঞতা, অনেক ক্রেতা আছে যে বেশি দামে বেশি পণ্য ক্রয় করেন আবার কম দামে কম পণ্য ক্রয় করেন, কারণ ওই ক্রেতা মনে করেন যে সকল পণ্যের দাম বেশি সে সকল পণ্যের মানও ভালো এবং যে সকল পণ্যের দাম কম সেগুলোর মানও খারাপ। এই বিবেচনা থেকেই তিনি বেশি দামে বেশি পণ্য ক্রয় করেন এবং কম দামে কম পণ্য ক্রয় করেন, অর্থাৎ এক্ষেত্রে তার অজ্ঞতার কারণেই এই জিনিসটা তিনি করে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের এই চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। তো সুপ্রিয় শিক্ষাতে আজকে আমাদের চাহিদা বৃদ্ধি নিয়ে মূলত আলোচনা এ পর্যন্ত আমি শেষ করব। আমরা তাহলে আবারও দেখবো কী কী পড়লো আমরা, চাহিদা বৃদ্ধি কী, চাহিদা বৃদ্ধির অনুমতির শর্ত এবং চাহিদা বৃদ্ধির একটি গাণিতিক ছক এবং সেখান থেকে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি, একই সাথে কোন কোন ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও চাহিদা সম্পর্কিত গুরুত্বপূর্ণ অথবা এই দ্বিতীয় অধ্যায়েরই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকো, সবাইকে ধন্যবাদ।